গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আর নিউ ব্লগ। সকলেই কেমন আছেন? আই হোপ প্রত্যেকেই ভীষণ ভালো আছেন। আজকের ওয়েদারটা এই লাস্ট দুদিনের থেকে সম্পূর্ণ পরিবর্তন। উঠলাম যখন তখন কিন্তু রোদ ছিল, সাডেনলি পুরোটা মেঘে আকাশটা ছেয়ে গেছে। জানি না বৃষ্টিটা হবে কি না, এই মুহূর্তে যদিও হচ্ছে না। এখন বাজে সকাল 10টা, জাস্ট দুটো বিস্কিট দিয়ে একটুখানি ব্রেকফাস্ট করছি। তারপরে আমার অনেক দিন থেকে পুরনো কিছু জিনিসপত্র আয়রন করার বাকি আছে, তো সেটা করে নিয়ে তারপর স্নানে যাব। তো চলুন আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আজকে আমার পুরনো স্পেশাল কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে আমি শেয়ার করব, সেগুলো বের করে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য। তো সেটা দেখতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, থাকতে হবে প্রথম থেকে শেষ অবধি, ভিডিওটাকে ভিউ করতে হবে, আর যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে যাবেন। আশা করি আপনাদের ভালোই লাগবে, সঙ্গে থাকুন, সকলেরই দিনটা ভীষণ ভালো কাটুক। বিগ বাজার থেকে স্প্লানেডে যেদিন গেছিলাম স্বাস্থ্যসাথী কার্ডের জন্য, আপনাদেরকে সঙ্গে শেয়ার করেছিলাম যে আমি যে ইস্ত্রিটা কিনেছিলাম, সত্যি ইস্ত্রিটা ভীষণ ভালো। সেকেন্ডের মধ্যে ইস্ত্রি হয়ে গেল, খুব স্পিডে ইস্ত্রি করা যাচ্ছে। আগের ইস্ত্রিটা আমার সত্যিই ভীষণ খারাপ ছিল। আবারও খুব ভালোভাবে প্রমাণিত হয়েছে যে কোনো জিনিস বা মানুষ দুটোই দাম দিয়ে কিনতে হয়। যেমন তাদের ভ্যালুও থাকে, তেমনি তাদের ওয়াকিং পাওয়ারও থাকে। ইস্ত্রিটা যেহেতু অনেকটাই দাম দিয়ে কিনেছিলাম বলে সত্যিকারের ইস্ত্রিটা ভীষণ ভালো। কত স্পিডে আমার সমস্ত ইস্ত্রিগুলো হয়ে গেল, আধা ঘন্টার মধ্যে, আধা ঘন্টাও লাগেনি। আর লাস্ট যে ইস্ত্রিটা এত কম টাকা দিয়ে কেনা হয়েছিল, মনে হয় মাত্র 800 টাকা দিয়ে বেহালা থেকেই কিনেছিলাম, মোস্ট ফালতু ইস্ত্রি তো হয়ই না, ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা এরকমভাবে কারেন্ট বিল উঠতে থাকে। আজকে সকালের নাস্তাতে লুচি আর কুমড়োর তরকারি বানানো হবে, যদিও ছোলাটা মিসিং আছে। বাবা একটু আগেই বলে গেল তোর মা ছোলা কেন ভিজিয়ে রাখেনি, তো বাড়িতে ছোলাটা নেই বলে মা ছোলাটা দিতে পারবে না। তো মা এখন স্নানে গেছে, আমি আমার পেন্ডিং কাজগুলোকে শেষ করবার জন্য কুমড়োটা কেটে রেডি করে রেখে আমি স্নানে যাব, যাতে মা এসে ইমিডিয়েট রান্নাটা শুরু করতে পারে। কারণ বাবাও প্রায় 2 বার ঘুরে গেছে, কারণ তার ফেভারিট ব্রেকফাস্ট লুচি আর কুমড়োর তরকারি। তো আমি স্নান থেকে চলে এসেছি, স্নান থেকে এসে আমি এবার লুচিগুলো বেলে দিচ্ছি, যাতে সেই মানুষটা অনেকক্ষণ থেকে টিফিন করার জন্য এসেছে, গরম গরম লুচিটা সে খেয়ে নিতে পারে। তো আমার সকালের দিকে আজকে তো শুধুমাত্র ব্রেকফাস্টে 2টো বিস্কিট খেয়েছি, কেন জানি না আজকে বিস্কিট খাওয়ার পরে খাবারের রুচিটা একেবারেই নেই। এখন টাইম হয়েও গেছে নিয়ার অ্যাবাউট 12:15। তো এইসব বেলে লুচি মায়ের রেডি করতে করতে অনেকটাই সময় লাগবে, কারণ অনেকগুলো লুচি হবে, তারপরে মা রান্না শুরু করতে পারবে। আজকে যেহেতু মঙ্গলবার, সো আজকেও সেই নিরামিষ, পরপর 2টো দিন নিরামিষ আমার জন্য টু মাচ টাফ হয়ে যায়। যাক, ফাইনালি 1:45 আমি একটু টিফিন করে নিচ্ছি, লুচি, কুমড়োর তরকারি আর মিষ্টি। খাবার রুচিটা নেই বলে যে খুব খিদে পেয়েছে সেটা নয়, তবে এটা মুশকিল হয়ে যাচ্ছে এত দেরিতে টিফিনটা করার পরে। এরপর লাঞ্চের টাইমটা তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে, তখন আর লাঞ্চটা করার মতো খিদে থাকবে না, এটাই খুব মুশকিল হয়ে যায়। খেয়ে নিয়ে আপনাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব, তো সঙ্গে থাকবেন কিন্তু অবশ্যই। এই সেই ডায়েরি, এটা শুধু একটা ডায়েরি নয়, এর মধ্যে আছে আমার প্রচুর প্রচুর রান্না। আমি ভীষণ রান্না করতে ভালোবাসি, সেটা শুধু আজকের জন্য কিন্তু নয়, আমি বরাবরই ভীষণ রান্না করতে ভালোবাসি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করার ছিল। আপনারা অনেকেই কমেন্ট করেছেন, পার্সোনালি মেসেজ করেছেন, মিক্সড ফ্রাইড রাইসের রেসিপি ভীষণ ভালো লেগেছে, এতটাই অ্যাট্রাকটিভ হয়েছে যে আপনাদের খেতে ইচ্ছে করছে। সো অল অফ ইউ আর মোস্ট ওয়েলকাম, একাই থাকি তাই প্লিজ তোমরা এসো, আমার ভীষণ ভালো লাগবে। দেখো 2006 এর ডায়েরি এটা, এটাও শেয়ার করে দিলাম, এন্ড দ্যাট ইজ 2023, সো এটা মোস্ট রিসেন্ট তো ডেফিনেটলি নয়। প্রচুর প্রচুর রেসিপি আছে এই খাতাতে, মা দেখে বললো এই ডায়েরিটা নষ্ট করিস না এবং এখানকার রেসিপিগুলো অবশ্যই কিন্তু শেয়ার করিস, মানে আপনাদের সঙ্গে রান্না করে করে সেটা আপনাদের সামনে তুলে ধরতে। তো ডেফিনেটলি যতদিন ফ্রি আছি চেষ্টা করব আপনাদের সঙ্গে রান্নাগুলো শেয়ার করতে। কেমন লাগলো কিন্তু আমাকে কিন্তু একটু কমেন্ট করে আপনারা জানাবেন। তো চলুন, মা অলরেডি লাঞ্চ দিয়ে দিয়েছে,
এরপর লাঞ্চটা করে নিই, তারপর একটু রেস্ট নেব। সন্ধ্যে 7টা বাজে এখন, তখনই বলেছিলাম লুচি আর ভাতটা পরপরই খাওয়া হয়েছে, সো একটু যেন কীরকম পেটটা ভারী ভারী লাগছে, তাই বাড়িতে সবসময় থামস আপ মজুদ থাকে, তো সেটাই একটুখানি খাচ্ছি। এরপর মায়ের সঙ্গে একটু লেকে যাব। পর্ণশ্রী লেকটা যেহেতু খুব একটা আমার আসা হয় না, আমি যেমন বাড়ি থেকে এখন বেরোই না সেটা আপনারা ভালোভাবেই দেখতে পাচ্ছেন, তো মা আজকে জোর করে টেনে নিয়ে বেরিয়েছে, লেকে মা হাঁটতে আসে, তো সেই কারণেই তো আমিও এলাম, যতটুকু হাঁটতে হাঁটতে পাচ্ছি আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি। আজকে মঙ্গলবার বলে কিনা জানি না, আজকে লেক কিন্তু একদম ফাঁকা, আর টাইমও হয়ে গেছে প্রায় 7:30, 8টার সময় তো লেক বন্ধ হয়ে যায়। ট্রাস্ট মি, হেঁটে ফিরে আসার পর আমার আবারও খিদে পেয়েছিল, সো টেবিলে দেখলাম সেই লুচি রাখাই আছে, সো আমি লোভ সামলাতে পারছিলাম না, তাই ভাবলাম একটা লুচি তো খাওয়া যেতেই পারে, তাতে খুব একটা হেরফের হবে না। ডিনার করতে এখন অনেক অনেকটা দেরি আছে, কারণ আবার একটু মা দরকার আছে, একটু বেরোবে, তো ততক্ষণের জন্য একটু টিফিন আমার করা যেতেই পারে। প্রায় রাত্রি 11টা এখন, ডিনার করা হয়নি কারণ আজ যেহেতু মঙ্গলবার, মা একটু আমার বাড়িতে গেছে আমার বজরংবলী দাদাকে নমস্কার করার জন্য, আমি আজকে আর গেলাম না, এখানেও তো আছে মায়ের আসনে ঠাকুর, আমি এখানেই নমস্কার করে মন্ত্রপাঠ করে নিয়েছি। যাকে চলুন আজকে ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি, আজকে খুব সিম্পল একটা ব্লগ ছিল, আশা করি ভালো লাগবে, দেখা হবে নেক্সট আরেকটা ব্লগে, ততক্ষণ অবধি সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর কেমন লাগছে যদি পারেন একটা করে কমেন্ট ছেড়ে যাবেন। সকলেই ভালো থাকুন, গুড নাইট।